আজকে কিন্তু খুবই একটি গুরুত্বপূর্ণ খুবই একটি হেল্পফুল ভিডিও কিন্তু নিয়ে এসেছি তোমাদের মাঝে তো ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেলে সেন্টেকোয়াল তো আজকে আবারও একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত তো আজকে আমরা দেখব যে আইসিডিএস বেঙ্গল আইসিডিএস অঙ্গনওয়াড়ি পদে কিন্তু নিয়োগ হতে চলেছে বিভিন্ন জেলায় তো কোন কোন জেলায় নিয়োগ হতে চলেছে তোমরা কীভাবে আবেদন করবে লাস্ট ডেট কবে রয়েছে ইতিমধ্যে কিন্তু আবেদন শুরু হয়ে গেছে ওয়েস্ট বেঙ্গল আইসিডিএস পদে অঙ্গনওয়াড়ি পদে কিন্তু আবেদন শুরু হয়ে গেছে তো কীভাবে তোমরা আবেদন করবে সমস্ত ডিটেলস কিন্তু দেখে নেব আজকের এই ভিডিওতে তো তোমরা যারা এই চ্যানেলে নতুন রয়েছো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেলাইকনটি অল নোটিফিকেশনে প্রেস করে রাখো নিয়মিত আপডেট সবার আগে পাওয়ার জন্য এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করে দিও তো দেখো ওয়েস্ট বেঙ্গল আইসিডিএস অঙ্গনওয়াড়ি পদে কিন্তু নিয়োগ হতে চলেছে বিভিন্ন ডিপার্টমেন্টে নিয়োগ হতে চলেছে তো কীভাবে তোমরা সেখানে অ্যাপ্লাই করবে সেটা আজকে দেখিয়ে নিচ্ছি তো যে নোটিফিকেশনটি রয়েছে সেই নোটিফিকেশনটি আমি এখানে দেখিয়ে দিচ্ছি নোটিশটি কী রয়েছে অফিসিয়াল যে নোটিশটি রয়েছে তো দেখো অনস্ক্রিনে তোমরা একটু অফিসিয়াল নোটিফিকেশান দেখতে পাচ্ছ এখানে দেখো ডেট পাঁচ চার দু হাজার বাইশ এখানে কিন্তু পাঁচ তারিখ পাঁচই এপ্রিল কিন্তু নোটিফিকেশানটি দেওয়া হয়েছে এবং পাঁচ তারিখ থেকে কিন্তু অ্যাপ্লাই চালু হয়ে গেছে তো এখানে দেখো তোমাদের যে মিড ডে মিল প্রকল্প রয়েছে সেই মিড ডে মিল প্রোগ্রামের ক্ষেত্রে কিন্তু তোমাদের এখানে নিয়োগ করা হচ্ছে তো তোমরা এখানে দেখো তোমাদের লাস্ট ডেট কিন্তু এখানে রয়েছে একুশটা দু হাজার বাইশ কিন্তু তোমাদের এখানে লাস্ট ডেট রয়েছে একুশ তারিখ কিন্তু তোমাদের এই মাসে একুশ তারিখ কিন্তু তোমাদের লাস্ট ডেট তো কীভাবে তোমরা অ্যাপ্লাই করবে দেখো হাউ টু অ্যাপ্লাই তোমাদের এখানে অ্যাপ্লাই করার জন্য তোমাদের যে এই ওয়েবসাইট বা এই নোটিশে একটি কিন্তু ফর্ম দেওয়া রয়েছে এই ফর্মটি তোমাদের কিন্তু ফিল আপ করতে হবে হাতে হাতে কলমে খুব ভালো করে কিন্তু তোমাদের এই ফর্মটি এই ফর্মটি প্রিন্ট আউট বের করে এই ফর্মটি কিন্তু ভালো করে তোমাদের এখানে প্রিন্ট আউট করে সেটা কিন্তু তোমাকে হাতে কলম দিয়ে কিন্তু তোমাকে ভালো করে লিখতে হবে ভালো করে ফর্মটি ফিল আপ করার পরে তোমাদের এখানে দেখো কী করতে হবে তোমাদের কিছু ডকুমেন্টস সেখানে অ্যাটাচ করতে হবে তোমাদের ডকুমেন্টস এস প্রুফ তোমাদের মাধ্যমিকের এডমিট কার্ড বা সার্টিফিকেট লাগবে রেসিডেন্ট টু ভোটার কার্ড বা আধার কার্ড তোমাদের ডকুমেন্টস রয়েছে পার্সোনাল ডকুমেন্টস সেই ডকুমেন্টসগুলো কিন্তু তোমাদের সেখানে অ্যাটাচ করতে হবে অ্যাটাচ করার পরে তোমাকে একটি মুখবন্ধ যে খামগুলো রয়েছে সেই মুখবন্ধ খামে সেখানে ভরতে হবে ভোরে কিন্তু সেখানে তোমাদের খামের উপরে কিন্তু এখানে লিখতে হবে দেখো এখানে যে লেখাটি রয়েছে কী লিখতে হবে সেটা অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্ট সিএম ডিএমপি এই কথাটা কিন্তু তোমাদের এখানে লিখতে হবে লেখার পরে যে তোমাদের নির্দিষ্ট যে তোমাদের বিডিও অফিস আছে সেখানে কিন্তু তোমাদের গিয়ে এখানে যে ব্লক অফিস আছে সেই ব্লক অফিসে গিয়ে তোমাদের এখানে জমা করতে হবে তো তোমাদের নির্দিষ্ট যে ব্লক অফিস আছে সেই ব্লক অফিসে কিন্তু জমা দিতে হবে তো দেখো এই পোস্টে যে রয়েছে এই পোস্টে দেখো এখানে কিন্তু একুশ তারিখ কিন্তু তোমাদের লাস্ট ডেট এবং এখানে কিন্তু বেতন রয়েছে এগারো হাজার টাকা প্রতি মাসে কিন্তু এখানে বেতন রয়েছে তোমাদের যে মিড ডে মিল প্রকল্পে বা মিড ডে মিল প্রোগ্রামের যে নিয়োগ করা হবে সেখানে কিন্তু তোমাদের বেতন রয়েছে এগারো হাজার টাকা তোমরা কিন্তু এখানে অবশ্যই তোমরা যারা যারা এলিজিবল রয়েছো বা সেই ডিস্ট্রিক্টে যারা যারা রয়েছো তারা তারা অবশ্যই তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারো দেখো এখানে কোন ডিস্ট্রিক্টে এখানে নোটিফিকেশনটি রয়েছে এখানে আজিমগঞ্জ ডিস্ট্রিক্ট মুর্শিদাবাদ বেঙ্গল সেভেন ফোর টু ওয়ান ডাবল টু নেই এখানে যে ঠিকানাটি রয়েছে সেই ঠিকানায় কিন্তু তোমাদের যে ডকুমেন্টস রয়েছে এবং তোমাদের ফর্মটি সেখানে কিন্তু জমা করতে হবে সেই জায়গায় কিন্তু তোমাদের সেখানে জমা দিতে হবে তো এখানে নোটিফিকেশনটি দেখো মেমো নাম্বার দিয়ে দেওয়া হয়েছে এবং ডেট কিন্তু পাঁচ তারিখ কিন্তু শুরু হয়ে গেছে এবং একুশ তারিখ কিন্তু এখানে লাস্ট ডেট রয়েছে তো তোমরা যারা যারা এলিজিবল রো বা যারা যারা সেই ডিস্টিকের অন্তর্গত তোমরা অবশ্যই সেখানে গিয়ে কিন্তু ফর্মটি জমা দিতে পারো পুরো ফর্মটি কিন্তু আমি এখানে তোমাদের ডেসক্রিপশন বক্সে কিন্তু লিঙ্ক দিয়ে দেবো সেই ডেসক্রিপশন বক্সের থেকে লিঙ্কটি ওপেন করে অ্যাপ্লিকেশন ফর্মটি যে রয়েছে এটা কিন্তু তোমরা প্রিন্ট আউট করে নিতে পারো প্রিন্ট আউট করে কিন্তু তোমাদের সেখানে ভালো করে ফর্মটি ফিল আপ করে সেখানে কিন্তু জমা দিতে হবে তো এছাড়াও বিভিন্ন চাকরি সংক্রান্ত আপডেট আইসিডিএ সম্পর্কে বিভিন্ন আপডেট জানার জন্য অবশ্যই তোমরা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং যদি কোনো কিছু জানার থাকে বা যদি কোনো কনফিউশন থেকে থাকে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানিও এবং ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করে দিও তো ভিডিওটি শেষ অবধি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ